আজকে আমরা জানতে পারবো ইকবাল অনিকের কাছে সেই গৃহহীন পরিবারের, গৃহহীন ভূমিহীন পরিবারের যে অনুভূতি। ইকবাল অনিক, আপনি যদি আমাদের জানাতেন যে আসলে তারা কি বোধ করছেন, তাদের অনুভূতি কি যারা ঘর পেয়েছেন? ধন্যবাদ ইশিকা আপনাকে। তো এই মুহূর্তে আমি আছি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই উপজেলায় এখানে যে আশ্রয়ণ কেন্দ্রটি রয়েছে সেখানে 64টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন। তো আমরা এখানে যে মানুষজন আছে তাদের কাছে সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এখানে তারা দীর্ঘদিন ভূমিহীন ছিলেন, তাদের কোনো ঘর বাড়ি ছিলেন না, তারা আজকে ঘর পেয়েছেন। ঘরে একটি সঙ্গে শুধু ঘরই পাননি, ঘরের সঙ্গে 200 শতক জমিও পেয়েছেন এবং এই ঘরে 2টি রুম রয়েছে এবং একটি রান্নাঘর রয়েছে, একটি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন রয়েছে, ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু তারা এখানে যারা মানে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যে এই চাবি হস্তান্তরের আগে এই ঘরগুলোতে উঠেছেন, যেহেতু তাদের কোনো থাকার কোনো জায়গা নাই সেক্ষেত্রে তারা উঠেছেন। এখানে কিন্তু তারা পরিপাটিভাবে এই স্থানটিকে সাজিয়ে তুলেছেন, এখানে তারা গৃহের জন্য যে পশুপালন করছেন তাদের স্বাবলম্বী করার জন্য। তো এই যে আমরা এখন যে সুবিধা ভুগি রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কি ঘর বাড়ি ছিল কি না, আপনি ঘর পেয়ে কেমন লাগছে আপনার? আমার এখন ঘর পাওয়া খুব ভালো লাগছে, আমার ঘর বাড়ি ছিল না, এখন ঘর পাইছি, খুব শান্তিতে আছি। দুটো একটা ল্যাট্রিন আছে, একটা রান্নাঘর আছে, দুটো দুই মুর বারান্দা আছে, সাইডে জায়গাও আছে, পশু পাখি পালা যাবে, গাছ গাছালি পিছন দিয়ে লাগানো যাবে, তয় তরকারি লাগা টাকা খাচ্ছি আমরা, আমরা জয় বাংলা, আমরা এই খুব শান্তিতে আছি। ধন্যবাদ আপনাকে। তো এই শুনছিলেন যে এখানে যে সুবিধাভোগী রয়েছেন তিনি আমাদের জানাচ্ছিলেন যে তাদের তার কোনো গৃহ ছিল না, তিনি এখন গৃহ পেয়ে এই যে জায়গাটি রয়েছে তার বাসার আশপাশে কিন্তু তিনি বিভিন্ন রকম ফসলের যে টুকিটাকি যে আবাদগুলো আছে সেগুলো করছেন এবং তার হচ্ছে এখন তার জীবন জীবিকার মানটা উন্নত হয়েছে। এখানে আরও যারা সুবিধাভোগী রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আপনার তো ঘর পেয়েছেন, তো আপনার ঘর পাওয়ার আগে আপনার জীবনযাত্রার মান কেমন ছিল, আপনার কোনো জায়গা ছিল কিনা, তো এখন কেমন লাগছে ঘর পাওয়ার পর? আগে আমি ছাপরার তলে ছিলাম, ছাপরা ঘরের তলে ছিলাম, ওই বাতাসে উড়িয়ে যেত, ওই বাঁধের বার বাতাস আসলে বাতাসে উড়িয়ে যেত, আবার ঠাসা মাসা দিয়ে থাকতাম, খুব কষ্টে ছেলে মেয়ে চলতাম। এখন ঘর পেয়ে প্রধানমন্ত্রী যে ঘর দিয়েছে, এই ঘর পেয়ে আমরা অনেক সুখী, অনেক শান্তিতে আছি, আর আমাদের কোনো ভয় নেই। আমরা টিউবওয়েল পেয়েছি, পানি পেয়েছি, আলো পেয়েছি, সব কিছুই আমাদের হয়েছে। যদিও আমরা অর্থহীন হয়ে থাকি, টাকা পয়সা নেই, তারপরে আমার কাছে মনে অনেক জোর, আমি টাকা পাইছি, আমি শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি। আপনার কোনো জায়গা জমি ছিল কিনা? না, আমার কোনো জায়গা জমি ছিল না, আমি অবদার জায়গার পর থাকতাম। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে যে ঘর পেয়েছেন যারা, তারা বলছিলেন যে তাদের কোনো ঘর ছিল না এক সময়, তারা হচ্ছে বিভিন্ন বাঁধের রাস্তায় ছিলেন এবং অন্যের বাড়িতে ছিলেন, তারা কিন্তু আজকে ঘর পেয়েছেন। ঘর পেয়ে তারা এখন উল্লসিত যে এই ঘর হচ্ছে শান্তির একটা নীড় পেয়েছেন, সারাদিনের কর্মব্যস্ততা থাকার পর এসে একটু শান্তিতে ঘুমাতে পারবেন। এবং এবং যেই মাননীয় প্রধানমন্ত্রীকে তারা অনেক ভাবেই হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করছেন যে তাদেরকে একটি ঘর উপহার দিয়েছেন এবং তাদের থাকার ব্যবস্থা করেছেন। আর আমরা গতকালকে কিন্তু আমরা বিভিন্ন যে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেগুলোতেও আমরা ভ্রমণ করেছি, সেখানে আমরা দেখেছি যে ওখানে কিছু বৃদ্ধ লোক ছিলেন, তাদের ছেলে মেয়ে থাকলেও তারা তাদেরকে দেখাশোনা করতেন না এবং তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছেন, সেই তারাও কিন্তু ঘর পেয়েছেন। এবং এখানে যে স্থানীয় প্রশাসন রয়েছেন যে এই আবাসন প্রকল্পে যারা ঘর পেয়েছেন তারা যাতে কর্মজীবী হয়ে উঠতে পারে বা তারা যে কোনোভাবে তাদের জীবন জীবিকা নিশ্চিত করতে পারে সেই বিষয়গুলোর জন্য কিন্তু তারা সর্বক্ষণিক নজরদারি করবেন এবং তাদেরকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় সেই বিষয়টি কিন্তু তারা দেখভাল করবেন। আরেকটি বিষয়, এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন কমে আসবে দারিদ্রতা, ঠিক তেমনি কিন্তু কমে আসবে বেড়ে যাবে হচ্ছে দারিদ্রতা যেমন কমে আসবে তেমনি বাড়বে কিন্তু হচ্ছে তাদের সচ্ছলতা। এই ছিল আমার কাছে আশ্রয়ণ প্রকল্প থেকে সর্বশেষ অবস্থা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশ্রয়ণ প্রকল্প থেকে গৃহহীন ভূমিহীনদের সবশেষ অনুভূতি জানাচ্ছিলেন যারা ঘর পেয়েছেন সহকর্মী ইকবাল অনেক, জানাচ্ছিলেন তাদের অনুভূতি।